اللهم آمين اللهم آمين আমার জনপে মাশুক না বাসুক শাস তলবে আসদ বিচারা নারা সদ বাজায় ও মাবুদ গো এক ফোঁটার পানি দিয়ে দুনিয়া তোমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আলোর অন্ধকার কবর লিয়া যাইবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হব না রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বি আরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العلي العظيم شكري আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে
রব্বুল আলামিন আপনাকে আমাকে চরমনায় নমুনায় জানপুরি মাঠের তিন দিন প্রতি মাহফিলের শেষ দিন শেষ বৈঠক আল্লাহ আমাদেরকে আসার বসার দিনে আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার আগামী বছর মাহফিল আসবে, আপনি আর আমি আসতে পারবো, বহু দূরের কথা। গত বছর নিয়ম অনুযায়ী মাহফিল হয়েছিল, অনেকেই তাদের ভিতর থেকে আজকে দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, আলী তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি এই খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এই, সামনের অক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ মনে হয় আর পাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী তুমি তো ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে বহু সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারে কিনা। আসলে আমরা মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণে আমাদের থেকে যত অন্যায়, যত জুলুম, যত অবিচার, যত সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ পাইতেছে, যদি কোন আসামি জানে এক ঘন্টা পরে আমার ফাঁসি হবে, দুনিয়ার যত লোভনীয় জিনিস তার কাছে পেশ করা হোক না কেন, ওর প্রতি তার কোনো আগ্রহ জমবে না। কারণ সে জানে এক ঘন্টা পরে আমি আর দুনিয়াতে থাকবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, দৈনিক যদি কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারো, শহীদের দরজায় পাইয়া বিনা হিসাবে বেহেশতে যেতে পারবা। দুনিয়াদারদের থিওরি ইসলামের থিওরি সম্পূর্ণ উল্টা। ইসলামের থিওরি হলো 20 বার স্মরণ করতে পারলে শহীদের দরজা পাইয়া বেহেশতে যাওয়া যায়, আর দুনিয়াদারদের থিওরি মানুষের জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এনার্জি নষ্ট হয়। এর জন্য দেখবেন দুনিয়াদারদের সমস্ত কার্যক্রম প্ল্যান প্রোগ্রাম সব আনন্দময়, যেটাকে বলা হয় চিত্ত বিনোদন, অর্থাৎ খাওয়া ফুর্তি করো দুনিয়া থেকে বিদায় নেও, কথা ঠিক না? দেখবেন বিমানের ভিতরে মানুষ উঠলে মৃত্যুর কথা একটু বেশি স্মরণ হয়, এই জন্য ওরা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বিমানের ভিতরে খাদেমা হিসেবে নিযুক্ত করছে যেন ওর দিকে তাকায় থাকে, মৃত্যুর কথা যেন স্মরণ না আসে। এক পিসায় হুজুর মরি হয়েছিলেন হুজুরের কাছে, হুজুর সবক দিয়েছেন যে বাদশাহ দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। হুজুরের কথা সম্মানার্থে স্মরণ দিয়ে তাসবিহ গোটা তৈরি করছে, সকাল সন্ধ্যায় বসে বসে জিকির করে মউত 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 100 বার, আবার সন্ধ্যায় 100 বার, কিন্তু কোনো পরিবর্তন নাই। হুজুরের কাছে যখন বাদশাহ বললেন, হুজুর মরি তো আপনার কাছে হইলাম সবক তো দিলেন কিন্তু আমার তো কোনো পরিবর্তন নাই, কারণ বাবা আপনাকে সবক দিছি পরিবর্তন নাই, কি বেদা আদায় করেন? কারণ হুজুর আপনার কথা সম্মানার্থে আমি স্মরণ দিয়ে তাসবিহ গোটা তৈরি করছি, সকাল সন্ধ্যায় বসে বসে মৌ জিকির করি। বাবা আপনাকে যেভাবে আমি স্মরণ করতে বলছি জিকির করতে বলছি
ওইভাবে স্মরণ করা হয় না। কলে হুজুর কিভাবে করা লাগবে? কলে আমি একবার হাতে হাতে শিক্ষা দিয়ে আসবো। হুজুর গেলেন বাদশাহ সিংহাসনে বসা। হুজুর বলেন, বাবা ওইটা কি? কলে হুজুর, এটা রাজ সিংহাসন। কলে, বাবা ওখানে একটু আমাকে বসতে দেওয়া যায়? কলে হুজুর, বাদশাহ ছাড়া এখানে কাউকে বসতে দেওয়া যায় না, এখানে যে বসবে সেই রাজা। কলে আমাকে একটু বসতে দেওয়া যায় না? কলে না, আপনাকে দেওয়া যেতে পারে। কলে ওখানে বসলে যা হুকুম করে তাই হয়। কলে হুজুর, তাই হয়। হুজুর বৈশাখ ডাক দিলেন, জল্লা এদিকে আসো। যেইভাবে হুকুম সেইভাবে কাজ। জল্লাদ এসে গেছে, বাদশাকে দেখাই দেব, তাকে বান্ধ কতল করা লাগবে। বান্দার সঙ্গে সঙ্গে শরীর ভিতরে কম্পন উঠে গেছে, থর 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 করে কাঁপতে কাঁপতে বেরোতে বসে। এখন হুজুর বলতেছে, জল্লাদকে জল্লাদ, তার কানে কানে বলো তাকে কতল করা হবে না। অনেক সময় বলার পরে এই হুসুস কি বলো? করে কতল করা হবে না, হুকুম উঠে না হইস। তো অনেক সময় আমি বসছি, বসার পরে দেখে এখন শরীরের কম্পন যায় নাই। হুজুর জিজ্ঞাসা করেন, বাবা আপনার এই অবস্থা হইল, এই অবস্থা হইল কেন? করে হুজুর, আমি তো বাদশাহ, আমি তো আইন জানি। যখন আপনার জল্লাদকে হুকুম করেছেন বান্ধ কতল করা লাগবে, তখন আমার বিশ্বাস এসে গেছে, এতই বেশ, আমি আর দুনিয়াতে নাই। যখন দুনিয়াতে নাই শব্দটা আমার বিশ্বাস এসে গেছে, তখন কি হয়েছে আমি হুজুর নিজে বলতে পারি না। তখন হুজুর বলছিলেন, বাবা আপনাকে যে আমি দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করতে বলছি, এই সবেমাত্র একবার হয়েছে। আসলে আমরা সবাই জানি দুনিয়া থেকে একদিন বিদায় নেব, কিন্তু এর পরেও আসার শেষ নাই। ঠিক না ভাই? নাহলে বাংলাদেশে প্রায় শতকরা 92 জনের মতো মুসলমান। এই বাংলাদেশের ভিতরে নামাজের সময় দেখবেন হাজারের মতো ভিতরে 20-30 জন নামাজ পড়ে হয়তো, বা বাকি নামাজই পড়ে না। কথা ঠিক কিনা? ওদিকে মুসলমান কাফের ভিতরে পার্থক্য কি? মুখ খুলে বলেন, মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। কাফের তাকে বলে যারা আল্লাহকে অস্বীকার করে। কথা ঠিক কিনা? আর সালাত মুস্তাহাবুন জান্নাহ, নামাজের বেহেশতের চাবি। যারা কলেমা পড়েছেন মুসলমান দাবি করে, যারা বেহেশতে যেতে চান, আল্লাহ রাসূল বলতেছেন আমি বলি নাই, যারা বেহেশতে যেতে চান নামাজ নামক চাবি কিন্তু লাগবে, তাহলে আপনার জন্য বেহেশতের দরজা খুলবে না। আর সালাত ও মেরাজুল মুমিনিন কোন আছে? নামাজ হলো বান্দা বান্দি আল্লাহর মধ্যে সম্পর্কের মাধ্যম। ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এক সাহাবী নামাজ পড়তে মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবা কেরাম জিজ্ঞেস, আল্লাহ হাবিব কি বলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, সাহাবী নামাজ পড়ে কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ রাসূল বলেছেন, ছেড়ে দাও, নামাজ পড়তে থাকো। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। অনেকে দোয়া আছে, হুজুর একটু দোয়া করে যেন ভালো হতে পারে। হুজুরের যে প্রেসক্রিপশন দেয় সেইটা মানে না। আপনি ভালো হইবেন কি? আসমান দিয়ে আল্লাহ সে ভালো করে দেবে নাকি? আপনারা চেষ্টা করা লাগবে। ঠিক না ভাই? আল্লাহর বান্দা নামাজের কত বড় কঠিন হুকুম। এক অক্ত নামাজ পড়বে, বলতে বলতে অন্য অক্ত আসছে, ইচ্ছা করিয়া আলিশালি করিয়া। কেউ যদি এক অক্তের নামাজ অন্য অক্তের দিয়ে কাজা করিয়া পড়ে, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। যদি বলেন নাউজ, এক অক্ত নামাজ একেবারে ইচ্ছা করিয়া সাইরে দিলে কত জাহান্নাম, তা কিন্তু কোথাও নির্ধারিত নাই। এই জন্য আমি বাজার থেকে জিজ্ঞেস করবো, পর্দায় মা বোনেরা শুনতেছেন, হুশ থাকতে জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কি করবেন? হাত উঠা। সবাই উঠাইছে না? 2 হাজার বাদ আছে পাশে তাকাই দেখেন তো, আলহামদুলিল্লাহ বলে হাত তোমার। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আমার বাজারদেরকে জিজ্ঞাসা করি, নামাজ পড়ে লাভ আমার না আপনার?
যে নিজের লাভ বোঝে না এর চেয়ে বোকা কি দ্বিতীয় থাকতে পারে? এরপর আমি জিজ্ঞেস করলাম, আমাদের কি খুব বড় কষ্ট নাকি? হ্যাঁ, রিক্সা রাস্তা রিক্সা চালায়, গরমে মাথার ঘাম পড়তে থাকে টপটপ করতে করতে, এর সঙ্গে আমাদের কষ্ট। এই কৃষক ভাইয়ের কৃষি কাজ করে রোদ্র অনেক সময় চামড়া পরে কালো হয়ে যায়, এর সঙ্গে আমাদের কষ্ট। সমুদ্রের ভিতরে জেলে ভাইয়েরা মাছ ধরে, অনেক সময় জীবনের ঝুঁকি নিয়া, অনেক সময় পেপার পত্রিকা দেখা যায় এতজন জেলে নিখোঁজ, এর সঙ্গে আমাদের কষ্ট। এর পরে যদি কেউ কষ্ট মনে করেন, আসলে কোনো কষ্ট নাই, আসলে কি নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরা আমাকে পাওয়ার উদ্দেশ্যে যদি রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত রাস্তায় আসুক, পাহাড় পরিমাণ আসুক, আল্লাহ ওয়াদা করছেন আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। রাস্তা কে খুলবে? কিভাবে যে খুলবে এটা আপনারা ব্রেনে ধরবেও না। কিভাবে বের হবে? আল্লাহর তাওয়াক্কুল করে দৌড় মারছে, দৌড়ের সঙ্গে সঙ্গে সাত দরজায় তালা আল্লাহ করে ফেলে গেছে, নবী বের হয়ে চলে গেছে, আটকে যেতে পারছে। দাদাজানাকে একদিন দাদুকে জিজ্ঞেস করছিল, তুমি এত রাত্রে তবে খাওয়াই লইয়া ঘুমাও, তোমার তো দুই সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার কি দুই সময় ফজরের নামাজ কাজা হয় না? দাদু বলছিলেন, আল্লাহর ফজর করবে, আমার ফজরের নামাজ কাজা হয় না। করে তুমি কিভাবে ওঠো? করে যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আয়েশা আমাকে ডাইকা উঠিয়ে দিয়ে যায়। উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, সেনাকে আমার মাওলার উপর তাওয়াক্কুল মত তাওয়াক্কুল করতে পারবে, আমার মাওলাই সেই বান্দা মানদের জন্য যথেষ্ট। দোয়া করছিলেন, যুবকেরা আমাকে ইসলামের দিনের সহযোগিতা করছে আর বুড়ারা বিরোধিতা করছে, ঠিক না? আমার যুবক বাবারা, তোমরা তো হয়তো মনে মনে বলতে পারো, হুজুর এখন যুবক বয়স, এখনই আপনি বলেন নামাজ পড়তে, হুজুর একটু বুড়ো হয়ে গেল আসবে কি? যুবকদের আশা আছে। আমি যুবক বাবাদেরকে বলবো, বাবা আপনি যে বুড়ো হবেন গ্যারান্টিটা পাইলেন কোথায়? কি আছে আপনার কাছে? দুই একজন যুবক অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নেয় নাই? মুখ খুলে কথা বলেন, আপনার যে বুড়ো হবেন গ্যারান্টিটা পাইলেন কোথায়? আছে? কিন্তু আপনি যুব বয়সে যদি তওবা করতে পারেন, আপনার মর্যাদা আল্লাহ কি পরিমাণ বাড়াবে? নবীদের মর্যাদা নিয়ে আপনার মর্যাদা পৌঁছিয়ে দিবে। তার জওয়ানি তওবা কর দাও সেই ওয়াই পয়গম্বরি অতে পীরে দেগে জালেম মিশাওয়াত পর হেজগারি। যুব বয়সে যদি আপনি তওবা করতে পারেন, আপনার মর্যাদা আল্লাহ নবীদের মর্যাদা নিয়ে পৌঁছিয়ে দিবে। আমার যুবক বাবারা, যদি যুবক বয়সে তুমি তওবা করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার লোককে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। এর ভিতরে এক প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিকে আল্লাহ রাস্তায় কাটাতে পারবে। কথা ঠিক? হ্যাঁ, এখন অনেকে আবার মুরব্বী একটু বেজার হয়েছে মনে হয়, করে হুজুর তাহলে আমরা তো যুবক বয়সে বুঝি নাই, এখন তো বুড়ো হয়ে গেছি, এখন বুঝে আছে আমাদের জন্য কোনো সুযোগ নাই? কি কথা কয় না? আপনাদের জন্য সুযোগ আছে, কি কথা কয় না? আছে না নাই? অলবহু মুআল্লাকুন ফিল মাসাজি, ওই সমস্ত অন্তরওয়ালা মানুষ, যে মানুষগুলোর অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে,
কখন মসজিদে মুয়াজ্জিন আজান দিবে, আর আমি মসজিদে যখন নামাজ পড়ব, এই যে একটা টান, এই দিলের টানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডেকে তার স্পেশাল আরশে স্থাপন করবে। ওই যাকিনি কারা কারা বলেন, মুখ খুলে বলেন, ওই জাকিরিনদেরকে আল্লাহ তার স্পেশাল আরশে ছায়াদান করবে, যেই জাকিরিনদের নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে হাফাজাত আইনাহ, যাদের দুই চোখের থেকে পানি ফালাইয়া মাওলার দরবারে কানবে আর গুনের কথা মনে করে মাপ চাবে, এই জাকিরিনদেরকে আল্লাহ রাইকে তার স্পেশাল আরশে ছায়াদান করবে। হুব্বু ফিল্লাহ বুজু ফিল্লাহ, যেই সমস্ত লোকগুলো মহাব্বত করে আল্লাহর জন্য এবং ভাববে আল্লাহর জন্য, এই প্রকার লোকদেরকে আল্লাহ রাইকে আরশে ছায়াদান করবে। ফের ওই দানশী যে দান করবে ডান হাত বাম হাত জানে না, অর্থ কি দান করছে একমাত্র আল্লাহকে রাজগোষের উদ্দেশ্যে, নামের জন্য না, এই দানশীদেরকে আল্লাহ রাইকে তার স্পেশাল আরশে ছায়াদান করবে। ওই ন্যায় বিচারক যে নাকি বিচারের ব্যাপারে ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার করবে, এই ন্যায় বিচারকদেরকে আল্লাহ রাইকে তার স্পেশাল আরশে ছায়াদান করবে। ন্যায় বিচারক বাদশাহ, এখন অনেকে বলতে পারে হুজুর আমরা তো বাদশাহ না, এই সুযোগ কি আমরা পাবো, এই সুযোগ আপনাদের জন্য আছে। তাকি আপনি বিবাহ করছেন, ঘরের ভিতরে আপনার স্ত্রী আছে না, ছেলে সন্তান, আপনি ব্যবসা করেন, ব্যবসার প্রতি অনেক লোক আপনার কাজ করে না, চাকরি করে না, এদের উপরে আপনি বাদশাহ, আপনি এদের সঙ্গে যদি ন্যায় বিচার করতে পারেন, ইনসাফ রক্ষা করতে পারেন, আপনি একজন ন্যায় পরায়ণ বাদশাহ, এদের আল্লাহ রেখে তার স্পেশাল আরশে ছায়াদান করবে। ওই যুবক সুন্দরী মেয়ে তাকে অপকর্মের জন্য ডাকছি, তিনি বলবেন ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বললে গুনাহ থেকে ফিরে আসবে। ওই প্রকার লোকদেরকে আল্লাহ স্পেশাল আরশে ছায়াদান করবে। এই জন্য আমার যুবক বাবাদেরকে বলবো, খবরদার বাবা, এই আশায় ধরি না যে তুমি বুড়া হওয়া, এই সুযোগ কিন্তু যায়, এখনই তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তওবার ইস্তিকামত থাকার তৌফিক দান করবে। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবা হামজাতু, আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবে। কথা ঠিক না? অনেক মুরব্বী বাবাদেরকে দেখছি বয়স 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, এখন পর্যন্ত দেখা যায় ঠিক মতো দিনের পথে চলে না, আছে না? না, আমার বাজনদেরকে বলবো এখন আপনি তওবা করেন না, ব্যাপার কি, আপনি আশায় বসে রয়েছেন না, কি কথা, কি আশা বলছেন, হেতু সিঙ্গুলার আমার বয়স 70, এখনো তো 100 বছর তো বয়স মানুষ পায়, আমরা এখনো বাকি 30, কি আশা আছে না? নাই, ও কি সবাই কিন্তু আশা আছে, কথার মধ্যে বলেন না, কি আছে না নাই? এই আল্লাহ রাব্বুল আলামিন আশা আলাদেরকে স্মরণ করাই দেয়, বলেন আলহাকুম তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আরো বাসবো, আরো অন্তরম সমূহ অনেক কিছু করবো, বলতে বলতে একদিন হঠাৎ দেখবে মালাকুল মউত আজরাইল হাজির, আজ পর্যন্ত বাচ্চাদেরকে বলবো এমন একটা লোক দুনিয়া বের করতে পারবেন যে তার আশা পূরণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, একটু জোরে মুখ খুলে বলেন, তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী সে কি কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে না, বলছে? বাংলাদেশের বড় ধনী বলছে আমার সম্পদ লাগবে না, তাহলে আশার কি নাই, জোরকম কি নাই, এলাকার মেম্বার তার একটু আশা থাকলে একটু চেয়ারম্যান হতে পারতাম, কি কি আশা থাকে না থাকে না, আবার এলাকার চেয়ারম্যান একটু মনের মধ্যে আশা, একটু এমপি হতে পারতাম, আবার একটু আশা একটু মন্ত্রী হতে পারতাম, আবার একটু আশা একটু প্রধানমন্ত্রী হইতে পারতাম, এখন দেশ চালায়, দেশ কি চালায়, এখন চিন্তা করে একটা দেশ পরিচালনা কি গোপ শোনে, পাশের আর একটা দেশ চালাইতে পারে,
আপনার উম্মতের দল হয়, আল্লাহ রাসূল বলেছিলেন এই তেহাত্তর দলের ভিতরে জোরে বলেন নাউযুবিল্লাহ আমি এবং আমার সাহাবারা যেই পথ যেই মত যেই নীতি যেই আদর্শ যেই সুরাত যেই সিরাত যেই আকীদার উপরে আছি জান্নাতে যাবে। সবাই আবার বলি সুবহানাল্লাহ। ও বেহেশতে যাওয়ার আশাবাদী আমার বাবারা, এখন প্রত্যেকে আমল মানে কাজ কাজ বিলাই রাখেন আপনার কাছে সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মিলে কিনা, যদি মিলে জান্নাতি আর যদি না মিলে জাহান্নামী। আমার কিন্তু রাগ হয়েছে, এই কথা তো আমি বলিনি, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইতেছি, মানবেন কিনা জানি না। যদি কোন রাগারাগি তুলাতুলি করতেছেন আল্লাহ রাসূলের সঙ্গে করেন, যদি মনে করা ঠিক না ঠিক। আমার বাচ্চাদেরকে বলবো এখন নিজের আমল মিলান সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলে কিনা, যদি মিলে জান্নামী না মিলে জাহান্নামী। একটা সোজা পরিষ্কার কথা বলার জন্য কথা ঠিক না ঠিক। বর্তমানে একদম বেড়ে হয়েছে বাবা, বলেন কি বেড়ে হয়েছে আমাদের কথা বুঝেন নাই, বুঝেন কি বেড়ে হয়েছে বাবাদের দাড়ি নেই কথা হয় না কি নাই। আর বাবার কেউ কষ্ট পাইবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন, আল্লাহ আছে মাফ চাই, কারণ দলতে হতো এমনি 72 দল কিন্তু জাহান্নামী, একটা দল শুধু বেশি, এখন কিন্তু জোর তোর নাই। আমি যে সাহাবীদের করতে পারবেন একজন নাই, তারপর দাড়ি সম্পর্কে কি বলছেন তোমার দাড়িকে লম্বা করো, চলে বলেন কথা ঠিক কিনা। সেই বাবা নবীর নায়েব দাবি করে, নবীর প্রতিনিধি, তার যদি দাড়ি না থাকে সে রসুলের চেহারার সঙ্গে তার চেহারার মিল আছে, সে কি রসুলের প্রতিনিধি হতে পারে? আর বাসানদেরকে বলবো বুঝা লাগবে, এরপর কবর রওনা করবো, রাগ করে কোনো লাভ নাই, কথা ঠিক না বলি। শুনছি বাসানদেরকে আমি বেরাই বলি, আজকেও বলি, ও আল্লাহর বান্দারা আপনার শরীরের ভিতরে রোগ হয়েছে, যেমন চোখের ভিতরে পেটের মধ্যে বা হাত পায়ের মধ্যে হয় না রোগ, এখন চোখের রোগ হয়েছে আপনার যে ডাক্তার দেখবেন পেট বিশেষজ্ঞ, বলে কি তা কোন বিশেষজ্ঞ দেখাইবেন, আপনার পেটের ভিতরে রোগ হয়েছে আপনার যে দেখাবেন চক্ষু বিশেষজ্ঞ নাকি। এই যত বাবাদের নাম শুনে একজন বাবাও নাকি মাদ্রাসায় পড়াশোনা করিয়া আলেম হয় না, আমরা গ্রামেরা বলি
মাদ্রাসায় বারান্দার উপা দেয় নাই, তাই যারা মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কোরআন হাদিস পড়াশোনা করে নাই, সে আপনাকে কোরআন হাদিস অনুযায়ী বেহেশতের রাস্তা দেখাবে কিভাবে? যেরকম নাকি পেটের অসুখ আপনি যদি চোখের ডাক্তার দেখান, তাহলে কিন্তু আপনার পেট কোনদিন ভালো হওয়ার আশা করা যায় না। আপনার যদি চোখের ভিতরে অসুখ হয়, যদি পেটের ডাক্তার দেখান, তাহলে কিন্তু উল্টা দিয়ে চোখ করে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যেরকম কথা ঠিক না ঠিক, যে নাকি যে বিষয় করে বিশেষজ্ঞ না, তাদের কাছে যদি আপনি যান বেহেশতের রাস্তা পাওয়ার জন্য, কোনদিন বেহেশতের রাস্তা পাওয়া যাবে না, আপনি পাবেন জাহান্নামের রাস্তা। বাবার সাগরেতরে নাকি শুনছি ওই মহিলাদের সঙ্গে একত্রে বেপর্দা অবস্থায় বাবার দরবারে আসা যাওয়া করে। আমি আমার বাবা আমাকে জিজ্ঞাসা করি, পর্দা কি আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব না সুন্নাত? সবাই বলছে ফরজ। হ্যাঁ, আচ্ছা কত লক্ষ সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হবে? কোটি 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 সুন্নাত একত্রিত করলে ফরজের সমান হবে না? জীবনের দুই রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনেও না, জীবনের দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? এক মিনিট, সেকেন্ড। কিন্তু একবার যদি কেউ ইচ্ছে করে বেপর্দা হন, কি কোনো খবর আছে? কমপক্ষে একটা কবি লিখুন, আর একটা কবি লিখুন যদি কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই হুকুম কিন্তু আল্লাহ, আর দিন কিন্তু পরিপূর্ণ, নবী কিন্তু শেষ নবী, আল্লাহর হুকুম পর্দার ফরজ হুকুম কোনো দিন রহিত হবে না। যদি কোনো কথা ঠিক কিনা, তামাম দুনিয়ার সমস্ত আলেম যদি একত্রিত হয়ে বলে আল্লাহর হুকুম পর্দা ফরজ লাগবে না, কি আল্লাহর হুকুম পর্দা ফরজ থাকবে না? কথা কন না, দুনিয়ার সব আলেম বললে হবে না, কারণ কি? দিন পরিপূর্ণ, নবী কথা শেষ, নবী শেষ নবী, দিন দিনকে বাড়তিক্রম দেওয়ার কোনো দিন নয়, আর নবীও আসবে না, আল্লাহর হুকুম পর্দা ফরজ কোনদিন রহিত হবে না। এখন অনেকে বলতে পারেন, হুজুর আপনারা বলেন পর্দা আল্লাহর হুকুম ফরজ, বুঝি কেমনে হুজুর? বর্তমানে এক শ্রেণী আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পীর উপাধি দিয়া হুকুম লাগাইয়া তার রিমান্ধে এবার বেপর্দা মহিলাকে মাঝখানে বসাইয়া রমজানের সময় যে হুজুর যারা ইফতারি করে, জোরেকান নাউজুবিল্লাহ, জোরেকান নাউজুবিল্লাহ, বলে হুজুর তার পর্দা ফরজ বুঝলাম কিভাবে? কি কথা কেন দেখা? আমার বাজানদেরকে বলবো, যারা নাকি বেপর্দা অবস্থায় মহিলাকে নিয়ে মাঝখানে রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, সেই মাসে জাতীয় ভাবে যারা নাকি আল্লাহর হুকুম পর্দা ফরজকে, যারা নাকি এই অবস্থান তৈরি করছে, আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে বেপর্দা মহিলাকে নিয়ে মাঝখানে যে ইফতারি করলো, এতে ইসলামের কি উপকার হইল? আমি আসতে কইছি, আপনারা একটু আসতে কর, উপকার কিছু হয়েছে? বরঞ্চ এরা জাতির উপর আল্লাহর হুকুম পর্দা ফরজকে বিধান করে দেখাইছে। কথা ঠিক না বেঠি? আমার বাজানদেরকে বলবো, করে হুজুর আপনারা বলেন নারী নেতৃত্বে ইসলামে জায়েজ নাই, কি আমরা বলি না? কি কথা কন না, কি কথা কন না, কি নারী নেতৃত্বে ইসলামে জায়েজ আছে? এক মহিলার চেয়ে আর এক মহিলার নেতৃত্বের মাধ্যমে কল্যাণ আসবে। সবাই মুখ খুলে জোরে বলে নাউজুবিল্লাহ। আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, পর্দা আলে মাবুদরা শুনতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন? যে এই জাতির নেতৃত্ব দেবে মহিলারা, ওই জাতির কশিন কালেও কল্যাণ আসবে না। এই কথা কিন্তু আমি বলি নাই, কোন পীর বলে নাই, কোন মুফতি মহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুখারী হাদিস শুনাইছি। জোরে বলে কথা ঠিক না ঠিক? এখন আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি,
যদি কেউ মনে করে এক মহিলা চার এক মহিলার নেতৃত্বের মাধ্যমে কল্যাণ আসবে, আমি পরিষ্কার বলব আপনি আলম হইতে পারে, আপনি পীর হতে পারে, আপনি মুফতি হতে পারে, আপনি মুহাদ্দিস হতে পারে, আপনি 10 বার হজ করতে পারে, আপনার কপালে দাগ পড়তে পারে, 24 ঘন্টা তাসবিহ মাওলানা জিকির করতে পারে, আপনি আল্লাহ রাসূলের হাদিস বিশ্বাস করেন না, ঠিক না? ঠিক, কোনদিন কল্যাণ আসতে পারে না, জরুরি কোনদিন কল্যাণ আসতে আসবেন না, কোনদিন আসতে পারে না। আমি আর বাচ্চাদেরকে বলবো মন্দের ভালো বাংলাদেশে চলবে, এই কথা বাংলাদেশে চলবে? বাংলাদেশ মানে 3.5 লক্ষ মতো মসজিদ নাই, সেখানে ইমাম নাই, মসজিদ 70,000 মতো বাংলাদেশে মাদ্রাসা নাই, লক্ষের ওলামাকে লক্ষ লক্ষ নাই, তলেবেলেন কোটির কাছে নাই, বাংলাদেশের পীর মুরিদের কোনো অভাব আছে? এই পীর মুরিদের মাধ্যমে অনেক মুরিদান মুজাহিদ এই অনেক দিনদার নামাজি নাই, কথা কেন লেখা? অনেক হাজি আমার বাবারা নাই, আজকে সমস্ত ওলামায়ে কেরাম হক্কানি তলেবেলেন এবং যারা মুসল্লি যারা নাকি আলহামদুলিল্লাহ দিনের উপরে চলে, আজকে সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াবো, ইসলামের ক্ষেত্র না হয় ইসলাম বাস্তবায়নের ক্ষেত্র আমেরিকা, লন্ডন, ভারত, ফ্রান্স, বিজয় বিজয় দেশ, হ্যাঁ, আরে দাবি তো রাখে বাংলাদেশে 92% মুসলমান শতকরা, এই দেশের ভিতরে আল্লাহর নিয়ম বাস্তবায়ন হবে আগে, ঠিক না? কত বড় বলা বেশি বলা ঠিক না, তবে কিছু বলার লাগে, বয়স বেশি হয় নাই, কম হয় নাই, বুড়ার ভাগে বেড়ায় পড়ছি, এই যারা নাকি বিভিন্ন তারেন নারেন করে, তারেন নারেন বোঝেন নাই, এরা সব পেরাইছি নি, ইসলামের জন্য করে না নিজের স্বার্থের জন্য করে, এটা কিন্তু আমরা চিনি, এজন্য বাজারদেরকে বলবো এমপি হবে মন্ত্রিত্বের হবে সম্পদের হবে সম্মানের হবে ফতোয়া পর্যন্ত ঘুরে যাবে, ঠিক না? ঠিক, এরপরে বলতে হবে হুজুর আপনার আইডে করে বাংলাদেশে তো ক্ষেত্র নাই, অন্য বেকারে না তিন কথা আসলে নয় আপনার করেন কেন, করে কারণ নাই না, কারণ নাই ইব্রাহিম নবী সালাতাম নম্বর যখন আগুন ভালো হয়েছে একটা ব্যায়াম বারবার পানি নিতে লাভ দেয় পানি ঢোকে নেই ওই ছেলে আগুনের দিকে প্রস্রাব করে, ব্যায়ামের পানি পরিমাণ এতটুকু না, এতটুকু পানি আগুনের কাছেও যায় না, আর এতটুকু পানি দিলে আগুন পেরো না, কিন্তু বারবার পানি শেষ আবার পানিতে লাভ দেয় আবার পানি ঢোকে না আবার প্রস্রাব করে, জিজ্ঞাসা করে ব্যায়াম এরকম করো কেন, কোন এই পানিতে আগুন পেরো না কাছেও যায় না বুঝি, কিন্তু আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যায়াম তাদের পক্ষে আছি, তার দলের দেখো আমি তাদের পক্ষে, এই জন্য মারতে পারলে এক বাড়িতে 100 নাকি আমুল নামায় জমা, কি কথা কেনা এত চালা করেছেন, হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মালিক বলছেন তোমাদের কোনো ভয় নাই চিন্তাও নাই তোমরাই বিজয় হবে, জোরে বলেন কে বলছে, তোমাদের ভয় নাই চিন্তাও নাই তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হইতে পারো, আমাদের দায়িত্ব মুমিন হওয়া, বিজয় দেওয়ার মালিক আমার মাওলানা, সালাকেরা এত সালাকি শিখছেন, সাহাবাকেরাম ইতিহাস করেন মিয়া, এক বছর সাহাবাকেরাম জামাতকে দাওয়াত করছিল, সেই দেশ কিন্তু সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া, সবচেয়ে ঘৃণিত
বাদশার মেহমান মুসলমান তো পেলে পরিষ্কার করে খায় না, ফালাই ফেলাই খায়, পরিষ্কার করে খায় না, এটা সুন্নাত না। এখন বাদশা অনুরোধ করছে, হুজুর আমরা তো জানি যে মুসলমান এই কাম করেন আপনারা, আমাদের গেই তো কাজ হইটা, আমার সম্মানার্থে হুজুর আজকে একটু প্লেটটা পরিষ্কার করে খাইয়েন না। কি প্রস্তাব সাহাবাইকেরা মানছিল না মানে নাই না? কি বলছিল? ও আচ্ছা তোমরা তোমার মেহমান হবো, আমরা বাদশার মেহমান, এই সম্মানে কামাই করতে যাবো, রসুল একটা সুন্নাহ ছেড়ে দেব, জীবন গেলেও হবে না। এই ছিল সাহাবাইকেরামদের ইতিহাস। কি কথা ঠিক? এই বাজারে ভালো করে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মর্দের দুনিয়া রাজত্ব করছিলেন, যখন আমিরের আওতায় নীল নদ আসছে, নীল নদী, নীল নদীর একটা নিয়ম ছিল, একটা সময় শুকিয়ে যাইত, একটা যুবতী মেয়েকে যদি জবাই করতে বলি যেত তাহলে মানে জারি হইত। এখন মুসলমানদের আয়ত্তে আসার পরে নীল নদ তো শুকাইছে, এখন ওই পানি খাইয়ে মানুষ বাঁচে আর ওই পানি দিয়ে ফসল হয়, এখন বিরাট বেকার না। এখন ওখানে দায়িত্বশীলকে যাই বললো, হুজুর নীল নদের পানি তো শুকাইছে, এই পানি খেয়ে আমরা বাঁচি আর এই পানি দিয়ে ফসল হয়, হুজুর এখন কি ব্যবস্থা, একটা যুবতী মেয়ে জবাই করা লাগবে। তখন মুসলমান উত্তর দিয়েছিল, কি করে সর্বনাশ বল নাকি, একটা যুবতী মেয়েকে জবাই করা এ তো সম্পূর্ণ সেরে কি, এ তো কোন মেয়ের ক্ষমতা নাই পানি জারি করা, জোরে বলে কথা ঠিক না নাকি? আমেরিকার কাছে সংবাদ পৌঁছানো দরকার, অর্ধেক দুনিয়ার রাজা বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা, আমেরিকার কাছে সংবাদ করো যে নীল নদ তো শুকাইছে পালা, কিন্তু এই যুবতী মেয়ে জবাই করা লাগবে। আমির নীল নদীর কাছে চিঠি লেখে, কার কাছে? মুখ খুলে বলে, আমরা যদি এখন দেখি কবি এগুলো সব পাগলের তো কথা কয় না, নদীর কাছে চিঠি লেখে, নীল নদীর কাছে আমি চিঠি লেখে, হে নীল নদী যদি আমার মাওলার হুকুমে জারি হও তাহলে তুমি জারি হইল, আর যদি মাওলার হুকুমে তুমি জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। আমি দুধ পাঠিয়ে দিল, যাও নিয়ে নীল নদীর ভিতরে ভালোই দাও। যখন নাকি সিটি নিয়ে নীল নদীর ভিতরে ফালাইল, সুমসুম সুমসুম করিয়া নীল নদী ভরিয়ে বস, ওই যে পানি জারি হয়েছে আজ পর্যন্ত পানি আর শুকায় না। এই ছিল সাহাবায়ে কেরামের ইতিহাস। আর বর্তমানে আমাদের অবস্থান কি? হ্যাঁ আমার বাজানদেরকে বলবো, কথা আলে মামুনদেরকে বলবো, যখন কথা আসে আমি বাজানদেরকে বললে না, এই বাজান কেউ রাগটাগ করিলেন না, কথা বললে দেওয়া লাগবে, ভোটের মাধ্যমে মানুষ ইমাম যাইতেও পারে থাকতেও পারে, ভোট শব্দটা তো সাক্ষী দেওয়া, কারণ কি দেওয়া, ভোট শব্দটা তো সহযোগিতা করা, কথা কাম না, ভোট শব্দটা তো মতামত ব্যক্ত করা, আমি দেবো একজনকে, আমি ভোট দেওয়ার পরে এমপি হইল, এমপি হওয়ার পরে ও যত চুরি করবে ও বেসামরিক লাইসেন্স দেয়, ও বিভিন্ন ধরনের এই যাত্রার লাইসেন্স দেবে, বিভিন্ন হারাম খাইবে, ঘুষ খাইবে, যত গুণ হবে প্রত্যেকটা একটা গুণার অংশ আমার আমল নামায় জমা হবে, কারণ আমার ভোট না পেলে তো এমপি হইতে পারতো না, কথা কর না কা, আমার ভোট না পেলে তো নেতা হইতে পারতো না, তা যেহেতু আমার ভোটের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে ক্ষমতা পাইয়া ও ইসলামের বিরুদ্ধে যত আচরণ করবে, ইসলামের বিরুদ্ধে যত আইন পাস করবে, প্রত্যেকটা একটা গুণার অংশ আপনার আমার আমল নামায় জমা হবে, প্রচলিত গণতন্ত্র, যেই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা হলেন আমেরিকার আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান, এই আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান থিওরি দিছে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, এক কথায় তিনি বোঝাতে চান সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করলাম, আমরা কলেমা পড়ছি, আমাদের সবাই কথা কিন্তু স্বীকার করা যাবে, সমস্ত ক্ষমতার মালিক কে?
কে ক্ষমতার মালিক কে? আর এখন আপনি বলতেছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। যদি কেউ বুঝলে শুনিয়া এই প্রচলিত গণতন্ত্রের পক্ষে সিল দেয় সহযোগিতা করে, আপনি পীর হতে পারেন, মুক্তি হতে পারেন, ইমাম হতে পারেন, দরবেশ হতে পারেন, দরবার হজ করতে পারেন, আপনার কিন্তু ইমাম থাকবে না। পৌঁছে কি পৌঁছে? তাকে আপনার ভিতরে অবস্থানটা পৌঁছে, যদি মনে করো ঠিক না ঠিক। এই জন্য বাজানদেরকে বলবো মতামত ব্যক্ত করা। আজকে বাংলার জমিনের মধ্যে বিভিন্ন মত নিয়ে আসবে, যারা আওয়ামী লীগ করে দেখবে তারা নৌকা প্রতীক নিয়ে আসবে, শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়। যারা বিএনপি করে ধানের শীষ নিয়ে আসবে, জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়। যারা লাঙ্গল করে এরশাদের আদর্শ নিয়ে আসবে, এরশাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে, হাত পাখার প্রতীক নিয়ে আসবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়। আপনার যে মতামত চাইছে, তুমি কোনটা চাও? তুমি কোনটা চাও? এই মতামতের জন্যই এর নাম হলো ভোট। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে শুরু করে আছেন তিনি কি মন্ত্রী তেমনি বোঝেন না? ও বোঝে না, ও টাকার মৌখিতা বোঝে না। সে বলছিল আমার এখনো মনে আছে যে বাজারে আমার জন্য দোয়া করে আমি ফজর করে পুরুষিয়াতে পড়েছি। এ পুরান মুজাহিদরা মনে আছে? এ পুরান মুজাহিদরা মনে আছে? তখন আমি বুঝতাম না আপনাদের বলল কি পুরুষিয়াতে উপরে আছি। এখন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের দায়িত্ব পালন করি, কি পুরুষিয়াতে উপরে আছে এখন তো আমি বুঝি। কত সোন টাকা লাগবে এটা অন্তর ব্যাপার, সিট কয়টা লাগবে এত অন্তর ব্যাপার। কিন্তু মেয়রের ময়দানে মালিকের সামনে বলা যাবে না মাহমুদকে আমি তোমার পক্ষে ছিলাম। এই জন্য আদর্শ ঠিক রাখার জন্যই বাজারদেরকে বলবো কেয়ামতের ময়দানে যারা বলতে পারে মাহমুদকে আমি তোমার পক্ষে ছিলাম, এই নিয়তি কিন্তু আল্লাহর ফজল করে আমরা মাঠে ময়দানে আছি, এরকম কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলার জন্য মাহমুদকে আমি তোমার পক্ষে ছিলাম, কে কে রাজি আছেন? আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। দেখে সূরজ ডুব রহি হ্যায় হাম লোগো কি সামনে, দেখে সূরজ ডুব রহি হ্যায় হাম লোগো কি সামনে, রোজে মাহশার ক্যা জব হ্যায় মুস্তফা কি সামনে। ও নবীর উম্মতের আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ রাসূল ওই কাফেরদের অন্যায়ের বিরুদ্ধে বলতে যাইয়া আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে যাইয়া আল্লাহর হাবিবের জান্নাত মোবারক শহীদ হয়ে গেছিল, আল্লাহর হাবিবের হেলমেট ভাঙিয়া মাথার ভিতরে ঢুকিয়া গেছিল, শহীদ নগর থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আইখে গেছিল, বাজারের এক যুদ্ধে ঘোষণা হইল পুতিনা মুহাম্মদ নবী আর দুনিয়াতে নাই। ও আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, আমরা নবীর উম্মত দাবি করি, তোমার আমার সামনে দিন ডুবু ডুবু প্রায়, মাওলার দরবারে আল্লাহ রসুলের দরবারে কি উত্তর দিবা? চিন্তা ভাবনা করে কবরে রওনা কর। ও বড়লোক আমার বাবারা পর্দালে মা বলেরাম, কবরে কিন্তু কোন তলাতলি চলবে না যদি কেউ পরিচয় দাও, আমি চরমুনার মুড়ি এই পরিচয় কিন্তু কবরে চলবে না, কেউ যদি পরিচয় দেয় আমি অমুক দলের লোক এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাবা, যদি চলতে আল্লাহ রসুলের চেয়ে বড় পি ওলি কাউস কোনো দুনিয়াতে কেউ আসেও নাই আসবেও না। আল্লাহ রসুল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনতিজি নাফসাকি বিনান্নার, ও ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া আসো,
ও ফাতেমা যদি কবরেই পরিচয় দাও, আমি আখিরি জমানার নবীর মেয়ে, ও ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। ও কবরে যাত্রী আল্লাহর বান্দারা পর্দানে মা বোনেরা, বাবারে দলাদলি কিন্তু কবরে চলবে না রে বাবা। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, ফজলুল করিম দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে জুতার মানে একটার পর একটা গাইতে যদি আমার কবর ভরিয়া রাখো, আর আমার মাওলা যদি আমাকে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। আব্বাজান বলছিলেন, বাজারের আমি কবরে যাওয়ার পরে ফুলের মালা একটার পর একটা গাইতে যদি আমার কবর ভরিয়া রাখো, বাবারে আমার মাওলা যদি আমাকে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। এই জন্য বাজানদেরকে বলবো, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। প্রথম প্রশ্ন, মান রব বুকা, তোমার রবকে। এক শ্রেণী আমার ভাইরা আছে, পর্দালে মা বোনেরা আছে, তারা মনে করে বিএনপি যদি ক্ষমতায় না আসে বাঁচবো না, কেউ মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে বাঁচবো না, কেউ মনে করে জাতীয় পার্টি যদি ক্ষমতায় না আসে বাঁচবো না, কেউ মনে করে অমুক টমুক সমুখ যদি চাকরি যদি না থাকে বাঁচবো না, কেউ মনে করে ব্যবসা যদি না থাকে বাঁচবো না। ওদিন ঈমান নেওয়ার সময় পড়ছিল খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বাসাইন না মালিক, মারুন না মালিক, কে এই জোরে শিক্ষা দেব লোককে? এখন কারো কাছে বাসাইন না মালিক বিএনপি, মারুন না মালিক আওয়ামী লীগ, আবার কারো কাছে বাসাইন না মালিক আওয়ামী লীগ, মারুন না মালিক বিএনপি, কারো কাছে বাসাইন না মালিক চাকরি থাকা, কারো কাছে চাকরি না থাকা, বাবারে সে তো আর উত্তর দিতে পারবে না। আহারে আমার ধর্ম আমার রব আল্লাহ, প্রথম নম্বর প্রশ্নে ফেল করবে। দ্বিতীয় প্রশ্ন, আমার দিনুকাম ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা, কোন ধর্মাবলম্বী ছিলাম? এক শ্রেণী আমার বাজারের আছে, পর্দায় মা বোনেরা আছে, তাদের কাছে ইসলামের নিয়ম নীতি আদর্শ সুরাজ সিরাত পোশাক দিতে চলতে ভালো লাগে না। কারো কাছে ভালো লাগে আমেরিকার স্টাইলে চলতে, কারো কাছে ভালো লাগে ফ্রান্সের নিয়মে চলতে, কারো কাছে ভালো লাগে বিশেষ করে দুনিয়াদার নেতা নেত্রীদের নিয়মে চলতে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? সে তো আর উত্তর দিতে পারবে না। আমার ধর্ম ইসলাম, দুই নম্বর প্রশ্নে ফেল করবে। তিন নম্বর প্রশ্ন, আল্লাহর হাবিবকে দেখাবেন, দেখাইয়া বলবেন মান হাজার রাজুল, বড় ব্যক্তি কে? বাবার বুখারী শরীফ হাদিসে আল্লাহর রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহর রাসূল বলতেছেন কেয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। বাবার যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কেয়ামত। এই কথা কিন্তু আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাইতে আছি বাবা। এখন মনকে প্রশ্ন করো রে মন, তুমি দুনিয়ার ভিতরে কোন দলভুক্ত হয়ে চলছো, নেতা নেত্রী কাকে মানছো? যদি আজকে দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূলের দলভুক্ত হয়ে চলতে না পারো, আল্লাহর রাসূলকে যদি নেতা মানতে না পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের দলভুক্ত হয়ে উঠতে পারবে না। তুমি নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, হজ হাজি হইতে পারো, তুমি তাসবিহ সারাদিন জিকির করতে পারো, দান সদকা কইরা তুমি বহুত নাম কামাই করতে পারো, কিন্তু আল্লাহর রাসূলের সঙ্গে কিয়ামতে ওঠা যাবে না, আর আল্লাহর রাসূলের সঙ্গে তোমার হাসরও হবে না। আর মুসলমান জাইনা রাখো, যদি আল্লাহর রাসূলের সঙ্গে তোমার হাসর না হয়, বাবারে তুমি বেহেশতে যেতে পারবা না। ও কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা লোককে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, ডাইকে বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে রওনা করছে তুমিও তাদের পিছনের পিছনে সেদিকে সইরা যাও। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর রসুলকে নেতা মানতে পারে নাই, আল্লাহর রসুলের দলভুক্ত চলতে পারে নাই, তারা তো আর আল্লাহর রসুলকে দেখে চিনতে পারবে না, বলবে ব্যক্তিকে আমি চিনি না। তিন নম্বর প্রশ্নে ফেল করলো, ও কবরের যাত্রী আল্লাহর বান্দারা এখন শুনো আল্লাহর রসুল কি বলতেছেন, القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وامر امتر اي زي قبر دخو এই কবর কিন্তু আসল কবর না, কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবর খুলে নিয়েন। আল্লাহর আমি বলছেন ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরিয়ে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন ও আমার উম্মতেরাও, কোন কোন নাফরমানের কবরের ভিতরেতে সাতু ওয়া তিসঈনা তিন্নিনান 99 টা বিষাক্ত সাপ জমা হয়ে রয়েছে। লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাল খাদরা, ওই সাপ যদি জমিনে দিকে মুখ করে ফুট দিত, এই জমিনের ভিতরে কোন গাছপালা মাথা লাগাইতে পারত না। আমার কোন কোন নাফরমানের কবরের মধ্যে দুইজন আন্দাবয়দা ফেরেশতা আমার মাওলা আল্লাহ হুয়াকে পাঠাইবেন, কিয়ামত পর্যন্ত নাফরমানকে গুরজু দিয়া পিটাবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার ও কবরের যাত্রীরা, বাজারেরা মনে করছেন হুজুররা চিনলে, মাঝে মধ্যে কিছু ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাবা আমি কিছুদিন আগে কুড়িগ্রাম থেকে আসলাম, কুড়িগ্রামের চরমনের একজন মুজাই ছিল, অনেকে তাকে ঘুম মুন্সি করে রাখত, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজারেরা 32 বছর পরে বছর দুই তিনেক আগে যখন নদীর ভাঙ্গরে তার কবর ভাঙ্গে গেল, কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসলো। আল্লাহু আকবার। অনেক জাতীয় পত্রিকায় ছবি সব দিয়ে দিয়েছিল, অনেকে দেখেন নাই? আমার বাজানদেরকে বলবো আমি সেদিন করে সেই কবরে আল্লাহু আকবার ওই মাটি মাহফিল করে আসছি। আরে যারা উঠেছে তার ভিতরে একজনকে জিজ্ঞেস করলাম কেমন দেখলেন, কল হুজুর মুখ থেকে কাপড় সরায় দেখছি, দাড়িতে যে মেহেন্দি লাগাইছে এখনো চক 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 করতে আছে। একজন বলে হুজুর কাপড় টান দিয়ে দেখছি, হুজুর নতুন কাপড় মনে হয় যেন গায়ে লাগাইছে। বাজারের এরকম অনেক সাহাবায়ে কেরামদের লাশ মোবারক, বাবার 1400 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 বছর শাহাদত বরণ করার পরে একেবারে কাপড়ের কাপড় সহ দিব্যি তাজা লাশ মোবারক বের হয়ে আসে। বাবারে যত ঘটনা বা বাংলাদেশ মাওলা দেখায়, তামাম দুনিয়ার ভিতরে যত ঘটনা এরকম মাওলা দেখায়, দিনদার আল্লাহ ওয়ালা সারা দেখা যায় না। এই তোমাদের খাগড়া শরীতে চরমনের একজন মুজাহিদ চরমনের মাহফিল থেকে যাওয়া পরে ইন্তেকাল করলেন, বাবারে 4 বছর কত মাস পরে জানি, বাবারে কবর যখন ভেঙে গেল দেখে কাপড়ের কাপড় সহ না লাশ তাজা, উঠে নিয়ে অন্য জায়গায় দাফন করছে। তার ছেলে এসে আমাকে বলছিল হুজুর মরহুম বিশ্বাস হুজুর কবর আমার বাবার জিয়ারত করিয়া গেছে, হুজুর আপনি একটু চলেন একটু জিয়ারত করবেন। আমি বললাম আমার সময় হবে না। এরকম ভাবে যত ঘটনা মাওলা মাঝে মধ্যে দেখায়, দিনদার আল্লাহ ওয়ালা সারা দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফারমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া ফরিয়ে রয়েছে, কত নাফারমানের জিব্বা টাইম কবর দেওয়ার পরে পরদিন যায় দেখে কবর থেকে লাশ উঠাইয়া ফেলাইয়া রাখছে,
হুজুর আবার চাপা মাটি দিয়ে রাখলো, পরদিন যায় আবার লাশ মাটির মধ্যে উঠে রাখছে। এরপরে আবার চাপা মাটি দিয়ে ওলামায়ে কেরাম দোয়া করতে 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 বন্ধ হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমাদের চরমুনা ইউনিয়নের পাশের এই গ্রাম 8000 গ্রাম, বাবারে সেখানে কয়েকজন আমার কাছে এসে বলে, হুজুর একটা মহিলা খুব খারাপ চরিত্রের ছিল, ও মারা যাওয়ার পর কবর দেওয়ার পরে এমন ভাবে আর কবরের ভিতরে ধাওড়া করে আগুন জ্বালা শুরু করলো। হুজুর এলাকার মানুষ বয়েদের পালাইয়ে গেছে। বাবারে যত দুর্ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা দেখায়। বাবারে ওবামেন নাফরমান বদমাইশ বেঈমান ছাড়াও কিন্তু দেখা যায় না। এই জন্য কবরের যাত্রীদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাবারে যারা মরবেন তাদের কাছে আমাদের কথা, যারা মরবেন না তাদের কাছে আমাদের কোনো কথাও নাই। বাবারে না মহিলা কোনো উপায় আছে? কোনো উপায়? আমার মালিক কিন্তু ঘোষণা করেন, আম হিল হুমরু আইদা, তোমাদেরকে আমি ঢিল দেওয়ার মতো ঢিল দিলাম। একটা বর্শিওয়ালা যদি বড় মাছের মুখে বর্শি লাগায় সাইরে দেয়, বর্শিওয়ালা মাছ দৌড় দেয়, আর বলে বর্শিওয়ালা তোমার থেকে আমি সুইটে আসছি। আর বর্শিওয়ালা রাখতে বলো, রে মাস তোর মুখের ভিতরে বর্শি লাগায় সাইরে দিছি, তামাম পুরুষগুলি ঘোর যখন পেটকানার পানিতে ভাসাইয়া দিবি, আসতে তোকে আমি ধৈর্য নিয়ে আসবো, থাকতে পারবি না। কাগজ কাটেঙ্গে ঘুরি বানায়া উড়ায়া পবনকে সাপ মেলা দেয়া, গরিব বেচারা কিয়া করেগা রশি মেরা হাত মে। ঘুড়িওয়ালা যখন কাগজ কাটে ঘুড়ি বানায় আকাশে উড়াইয়া দেয়, উপরে উঠে ঘুড়ি এরকম মাথা নাড়াই দিয়ে থাকে, মনে হয় যেন ঘুড়ি বলতেছে, ঘুড়িওয়ালা আমি তোমার দিকে ছুঁইটা চলে আসি। আর ঘুড়িওয়ালা রাখ দিল, ওরে ঘুড়ি তুই যত উপরে উঠো যত মাথা নাড়াও না কেন, তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা আছে, যখন নাটইতে প্যাঁচ দেওয়া শুরু করব আর উপরে থাকতে পারবি না। এই জন্য আমার বাজানদেরকে বলে, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানেরা দুনিয়ার জিন্দি কিন্তু একটাই হবে বাবা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কে পীর কে মুরিদ, কেনা সওদাগর কেনা সাধারণ লোক, কেনা মুফতি কেনা মুহাদ্দিস, কেনা রামপ্রিয় কেনা রামপ্রিয় না, কেনা এমপি কেনা মিনিস্টার, কেনা চেয়ারম্যান কে মেম্বার, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। যেহেতু কবরে যাওয়া লাগবে বাবারা, দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের ফসল কামাই করার জায়গা, এই দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের সম্পদ কামাই করার পরে রওনা করা লাগবে। খোদা না কাস্তা কেউ যদি আমার মাওলার হুকুম না মাইনে মৌতের বিচারে পেটখানা বাসাইয়া দাও, আমার মাওলার আজরাইল আল্লাহু আকবার একদিন রওনা করলো ইব্রাহিম নবী, তার সঙ্গে আজরাইলের সঙ্গে দেখা, নবী ডাকতে বলে, আজরাইল তুমি নাফরমানের রূহ কিভাবে কবজ করো, একটু আমাকে সুরাটা দেখাও। করে, নবী আপনি তো সহ্য করতে পারবেন না, আপনি তো বেহুশ হয়ে পড়লেন নবাব। করে, আমি মাওলার কাছে কি জবাব দেবো? করে, সেটা আমি বুঝবো, আমাকে একটু সুরাট দেখাও। আজরাইলাতু আসসালাম পাহাড়ের উপরে যখন সুরাট দলল, নবী ঠাস করে পড়িয়ে বেহুশ হয়ে গেল। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আজরাইল হারে নেককারের রূহ কবজ কিভাবে করো সেই সুরাতে আমার দোস্তের সঙ্গে দেখা দাও, নালে কিন্তু হুশ আসবে না। নবী হুশ হইয়া কান্দে আর বলে, আফসোস দুনি দুনিয়ার মানুষ জানতো, জীবন গেল গুনার কাজের কাছেও যাইত না। ও আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আজকে তোমার আমার শরীরে একটা পিটান ধরে সহ্য করা যায়
না, পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, শীতকালে মাওলার নেমার তুলা দিয়ে ল্যাপ বানাও, টোসক বানাও, বালিশ বানাইয়া ঘুমাও, আমার মালিক কিন্তু জাহান্নামের ভিতরে ল্যাপ টোসকের ব্যবস্থা করো, আল্লাহু আকবার, টোসক জাহান্নামের ভিতরে রাইছা, আমার মাওলা বলবে না ফরমানদেরকে সহায়তা দাও, আমিন ফাতিহি মুকাওয়াস, ল্যাপটা দিয়া ওদেরকে ঢাইকে দাও, এই জাহান্নামের ল্যাপ টোসক দুনিয়ার ল্যাপ টোসকের তুলার ল্যাপ টোসক না, জাহান্নামের আগুনের কয়লা দিয়ে তৈরি করা হবে, ধর এখন জাহান্নামের আগুন ল্যাপ টোসকে ধরাইয়া দাও, তার কিন্তু খালাস নাই, এই জন্য বাবার আল্লাহর হলিদের ইতিহাস পড়লে দেখো আমার দাদা রহমাতুল্লাহ ইন্তেকাল আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া পোলা পরে যাও করিয়া চিল্লায় আর ডাক দে বলে বাউলার তুমি আমাকে বাবলাই করো, আমি একা কেমনে কবরে থাকবো, আরে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দেলো তবু মন মানে না একা কিভাবে কবরে থাকবে, ও বড় লোক আমার বাবারা ক্ষমতা সম্পন্ন বাবারা পর্দা আনে মা ভোরেরা একটু মোরাকাবা করো, একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করা দরকার বাবা, যেদিন তোমার আমার ভিতর থেকে রুহুটা বের হইয়া যাবে এখন তাকে দেখো কেমন দেখাবে, তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া প্যাকেট করবে, মাথার মধ্যে একটা বান, মাজার মধ্যে একটা বান, পায়ের মধ্যে একটা বান দিয়া প্যাকেট করে ফেলে আর মাথার বান্ধে বুঝা দেল রে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই, মাথার বান্ধে বুঝা দেল রে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই, পায়ের বান্ধে বুঝা দেল রে মন, আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই, বাবারে ভালো করে আমাকে বুঝা দিল পর কবরে আরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আল ঈমান বাইনাল খাওফি ওয়ার রাজা, ঈমান হলো আশা নৈরাশা মাঝখানের অবস্থানের নাম হলো ঈমান, কিয়ামতের ময়দানে আমার মাওলা ঘোষণা করে সমস্ত লোক জাহান্নামে যাবে একটা লোক বেহেশতে যাবে, মাওলার রহমতের দিকে তাকাইলে আমার আশা হয় সেই লোকটা আমি অমর হইতে পারি, আবার যদি ঘোষণা হয় সব লোক বেহেশতে একটা লোক জাহান্নামী, মাওলার আযাব ও গজবে কহারিয়া সিফাত রাগের দিকে তাকাইলে আমার ভয় হয় সেই লোকটা আমি অমর হইতে পারি, এই জন্য বাজানদেরকে বলো পর্দারে মা বোনদেরকে বলবো বাবারে ভয় যেরকম থাকা লাগবে আশাও কিন্তু থাকা লাগবে, আর সবসময় মাওলার কাছে বলতে হবে তো তৌফিকে তো হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু, আর সবসময় মনকে জোরে মন আরে তোরা তোমার আমার দেরকে এত শক্ত হয়ে গেল, বাবার এই গুণার কথা মনে করে কেন চোখে পানি আসে না, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, যেই বান্দা বান্দি আমার মাওলার বা জাহান্নামের বা চোখের পানি ছাড়িয়া দিয়া ডাক দেবে মালিক ও মালিক, তোমার নাফরমান তোমার দরবারে হাজির হয়ে গেছে, বলার সঙ্গে সঙ্গে মাওলার রহমতে জোশ মারবে, ডাইকে বলবে বান্দা বান্দি আমি আল্লাহের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম, মাওলা কিন্তু বড় দয়ার মাওলা, বুড়া বুড়া করতে করতে বুড়া হয়ে গেল, ডাক দিয়ে বলে মালিক ওই অন্ধকার কবরে আমি একটা ক্যাবনে থাকবো,
আমাকে তুমি মাফ করিয়া দাও। শব্দ আসলো, বুড়া তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেল। আরে বুড়া আরো কান্দে, আবার বুড়া তুই যখন আমার, আমি মাওলা ছাড়া কোনো মাওলা দেখলি না, আমার দরজা ছাড়া কোনো দরজা দেখলি না, যা যা তোর জীবনে গুণা সব মাফ করিয়া দিলাম, এমনকি তোর গুণাকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম। বাবারা যদি আমার মাওলার দরবারে নিজেকে নিজে ছোট মনে করিয়া দুই চোখের পানি ফালাইয়া গুণার কথা মনে করিয়া যদি মাওলার দরবারে বলতে পারে, মাবুদ গো জীবনের গুণা খাতা মাফ করিয়া দে, আমার মাওলা মাফ করবে, শুধু তাই না রহমতের কোলে টাঙ্গিয়া জায়গা দেবে। বাবারে আল্লাহু আকবার, আজকে তুম কোলাম আল্লাহু আকবার, এই জামপুরি মাঠের মাহফিল বাবারে শেষ দিই আল্লাহু আকবার। কত সাদা তালের দাঁড়িওয়ালা মানুষ নিয়ে বসলাম, কত না বলে তালবেল নিয়ে বসলাম বাবারে, কত আল্লাহ আল্লাদেরকে নিয়ে বসলাম, যাদের সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক রয়েছে তাদেরকে নিয়ে মানুষের ভিতরে বসলাম। মাওলার কাছে নিজের গুনার কথা মনে কইরা একটু চোখে দিয়ে পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দা, আমার মাওলার দরবারে চোখের পানি বড় প্রিয়। আরে বড় মাওলার দরবারে চোখের পানি বড় দামি, যদি পানি ছাড়ার মতো ছাড়তে পারো, কান্নার মতো কানতে পারো, আমার মাওলা শয়তানের এত সুমর্দ করবে না, জাহান্নামে ফেলাই হইল। আমার মাওলা তোমাকে আমাকে দোয়াইয়া বোঝাইয়া সন্তান যখন ওয়া করে কান্দে, মায়ের কাছে হাতে ধরে পড়িয়ে যায়, সন্তানকে যাইয়া দৌড়ে ধরে সন্তানকে দোয়াইয়া পোষাইয়া কোলে নিয়ে বলে, তোকে আমি কষ্ট দিছি ঠিক, আমার মাওলা বন্দাবান থেকে হাজার গুণ বেশি মায়া করে, বন্দাবান যখন পাহাড় পরিমাণ গুণা নিয়া মাওলার দেবা হাত তুললা বলবে, মামুদ গো মাফ করো, শুধু মাফ করবে তাই না তার কুতে দিক কোলে জায়গা দিয়ে দেবে। বাবারে মাওলার দেবা হাত উড়িয়া দোয়া করো, আল্লাহুম্মা মামুদ গো ঘরের মেয়ে লোকেরা দুই চক্ষের পানি ফেলা গুণার কথা মনে করো, মাওলার দেবারে কান্দ আর মাচ্চুই কান্না দাস মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দর্বে দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাইল, কত মেয়ে লোকে বাতাস করল, আমার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হব, ছেলে কান্দে মা করে মেয়ে কান্দে মা করে, জবাব তো আর দিবানা, ও মাবুদ গাপটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে, তোমার আমার গুণার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে মাবুদ গো, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য সেজদায় আপনি সাহায্য করলো, সবার উপরে আপনি খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ, আমরা এখানে যে উপস্থিত হয়ে গেলাম সবার ব্যাপারে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কারাম মাহবাদ তিরুশন কবর এসে আমাদের দিকে চাইয়ে রয়েছে, আমরা দোয়া করলাম দয়া মায় করে আপনি তাদের কবর দেবে এসদের বাগান বানায় ধর আল্লাহ, মাবুদ গো তোমার পাগল না বানাইয়া কবরে নিও না, হককে হক ইয়ে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেন উঠেন না? একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাইতে তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? পর্দায় মা বোন যারা আছেন তারা নিয়ত করেন, মোমেনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। তবে একটা কথা, আমরা যারা এখানে আসি সবার কিন্তু মন চায় গুনাহ থেকে ফেরবে, নেকের কাজ করবে, কবরে যাবে। কিন্তু এখান থেকে যখন রাস্তা ঘাটে বাজারে যাবে মনের এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য রব্বুল আলামিন হুকুম আগে যাও লা ইলাহা ইল্লাল্লাহ।